করোনা মোকাবিলা নিয়ে চিন্তিত সারা বিশ্ব। কিভাবে এই ভাইরাস রোখা যাবে, কবে এর প্রকোপ থেকে মুক্তি মিলবে, এই নিয়ে চিন্তিত সব দেশ। আরো চিন্তার কারণ ঘটেছে যখন দেখা যাচ্ছে কেউ নিশ্চিত বলতে পারছে না করোনার পর বিশ্বের অর্থনীতির কি হাল হতে চলেছে। এমত অবস্থায় পরিত্রাতা হিসেবে উঠে আসছে তিন বঙ্গ সন্তানের নাম, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এই নোবেলজয়ী অর্থনীতিবিদ ইতিমধ্যেই ভারত সরকারকে করোনা সংকটের আনুষঙ্গিক যে অর্থনৈতিক বিপর্যয় তার মোকাবিলা করার জন্য একগুচ্ছ পরামর্শ দিয়েছেন। ওনার প্রস্তাব, জনধন অ্যাকাউন্ট, মোবাইল ও আধার ব্যবহার করে দরিদ্রদের হাতে সরাসরি অর্থ তুলে দিক সরকার, যাতে রোজগারের জন্য বাইরে যেতে না হয় মানুষকে। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডেরও তিনি সদস্য। এই বোর্ডটি সংগঠিত হয়েছে রাজ্যকে করোনা পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন আর্থিক বিষয়ে দিশা দিতে। সিদ্ধার্থ মুখোপাধ্যায় পেশায় চিকিৎসক আর শখে লেখক। সিদ্ধার্থ মুখোপাধ্যায়কে এই মুহূর্তে ইংরেজি ভাষায় মেডিসিন সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী লেখক হিসেবেই গণ্য করা হয়। তার মত, করোনার টিকা আসতে এখনো কমপক্ষে দেড় বছর সময় লাগবে, কারণ কোনো ভাইরাসের টিকা বাজারে ছাড়তে আগে অনেকগুলো পর্যায়ে পরীক্ষা চালাতে হয়। আমরা সেই কাজটা যত সম্ভব দ্রুততার সঙ্গে করার চেষ্টা করছি, কিন্তু যে কোনো অবস্থাতেই এর আগে তা সম্ভব নয়। দেবরাজ রায়, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেসের জুলিয়াস সিলভার প্রফেসর এবং অর্থনীতি প্রফেসর দেবরাজ রায়। স্বভাবতই করোনা পরবর্তী বিশ্বে অর্থনীতির হাল এবং কিভাবে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরা যায় তার দিশা পাওয়ার জন্য বিশ্বের নজর ওনার ওপর। তার মতে, লকডাউন করে বিপদকে কিছুটা দূরে রাখা যায় ঠিকই, কিন্তু এতে অর্থনীতির সার্বিক ক্ষতি হয়। তিনি তথ্যের উপর ভিত্তি করে কিছু পথ বাতলেছেন। তার প্রস্তাবে ভারত সরকারের প্রভূত উপকার হতে পারে। 20-40 বছর বয়সীদের করোনায় মৃত্যুর হার সার্বিক ইনফ্লুয়েঞ্জার মৃত্যুর হারের কাছাকাছি, তাই তার প্রস্তাব এই বয়সীদের কাজে ফেরত যেতে দিতে। অ্যান্টিবডি টেস্টে ছাড় পেলে তাদেরও কাজে ফেরত যাওয়ার অনুমতি দেওয়া হোক, পরে রোগের প্রকোপ কমলে আস্তে আস্তে আরও বেশি বয়স্কদের ছাড় দেওয়ার পক্ষে দেবরাজ। এখন এই তিন বঙ্গ সন্তানের দিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব।